নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জানাবো বাড়িতে, ফ্ল্যাটে বা আপনার ঘরের মধ্যে সাউথ ইস্টের মহত্ত্বতা, বাস্তু হিসাবে আপনাদের জানাচ্ছি দক্ষিণ পূর্বের মহত্ত্বতা। বাস্তুশাস্ত্রের মতে সাউথ ইস্টের দিকটাকে ভীষণ স্ট্রং এফেক্ট দেওয়ার দিকটা বলা হয়। সর্বপ্রথম জানুন, বাস্তুর মতে অগ্নিকোণ, এটাকে অগ্নিকোণ বলা হয়, সাউথ ইস্ট বলা হয়। এই দিকে সর্বাধিক ঊর্জার কোণ, এটাকে বলা হয় সর্বাধিক ঊর্জা, সবথেকে বেশি ঊর্জা আমরা এই সাইড থেকেই পাই। এবার হচ্ছে সাউথ ইস্ট সম্পর্কে আমি আপনাদের জীবনের, আমাদের জীবনে কী কী ঘটে সাউথ ইস্টে, আমাদের আমাদের সাথে যুক্ত আছে হেলথ, আমাদের হেলথ, আমাদের ইনকাম রিলেটেড সমস্ত কিছু, তার সাথে হচ্ছে কি পাবলিক রিলেশন, সামাজিক, আমাদের সামাজিক, আমাদের স্টেটাস, সামাজিক পজিশন, নেম ফেম, ফিনান্সিয়াল স্টেটাস, পারিবারিক সুখ শান্তি, এবং তার সাথে যা হয় কোর্ট কেস ইত্যাদিও সব কিছু কিন্তু সাউথ ইস্টের সাথে যুক্ত হয়। সাউথ ইস্টের অধিপতি গ্রহ হচ্ছে কোনটা, সাউথ ইস্টের অধিপতি গ্রহ হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার এই এই দিকের গ্রহ হচ্ছেন শুক্রাচার্য। শুক্রাচার্যের ইষ্ট দেবী কে হচ্ছেন দেবী লক্ষ্মী, তাই জন্য এটাকে আমাদের সাথে কানেক্টেড হয় কি দেবী লক্ষ্মীর সাথে আর দৈত্যগুরু মানে শুক্রাচার্যের সাথে। সাউথ ইস্টে দেখুন, নিজের বাড়ি সর্বপ্রথম কোনো মতেই, বাড়িতে বা ফ্ল্যাটে, আপনার ফ্ল্যাট যদি রয়েছে বা বাড়ি রয়েছে, বাড়ি হলে বিশেষ করে এটা বলবো, সেই বাড়ির উত্তর মানে দক্ষিণ পূর্বে আন্ডারগ্রাউন্ড ওয়াটার কোনো মতেই রাখা উচিত না। কোনো বোরওয়েল রাখবেন না, কোনো পাতকুয়া, যেমন দক্ষিণ পূর্বে হলে ভীষণ বাজে হয়, মানে ওয়াটার স্টোরেজ আপনার বাথরুমও যদি থাকে, মানে বাথরুমের সাউথ ইস্টেও আমি আপনাদের বলবো কোনো মতে কোনো বাড়ি বালতিতে জল ভরে ওখানে রাখবেন না, এটা ভীষণ প্রবলেম হবে জেনে রাখুন। মানে এই জোনটা হচ্ছে অগ্নিদেবের, আর অগ্নিদেবের যদি জোন হচ্ছে, অগ্নির জোন হচ্ছে, তাহলে সেখানে জল সর্বদা কী করবে, নেগেটিভ এফেক্ট দেবে আমাদের। মানে এতে কী কী আমাদের প্রবলেমস হতে পারে, আমাদের প্রবলেম হার্টের প্রবলেম, সুগারের প্রবলেম হয়ে যায়, বিপির প্রবলেম হয়ে যায়, ব্লাড প্রেশার, তার সাথে সুইসাইডাল টেন্ডেন্সি এর সাথে এখানে চলে আসে কিন্তু, যার ফলে এর আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই দিকটা বিশেষ করে যদি বলা হয় মেয়েদের, বাড়ির মেয়েরা যত সব থাকবে তাদের শরীর নিয়ে ভীষণভাবে কষ্টতে ভুগবেন, তার মধ্যে তাদের গায়নও প্রবলেম, বিভিন্ন রকমের প্রবলেম, নিম্নাঙ্গে রোগব্যাধি বেশি থাকা, আর তার সাথে আরেকটা হচ্ছে কি সন্তান আদি ব্যাপারটাও ভীষণ কষ্টকর হয়ে যায়। যদি সাউথ ইস্টে আমাদের এই জলের ব্যবস্থা যদি থাকে তাহলে কী হবে, তারা ছেলে তাদের বাড়ি সে বাড়ির ছেলে মেয়েরা রোগব্যাধিতে ভুগবেন। আর একটা কথা এখানে বলে দিই যে সাউথ ইস্টে কোনো মতেই টয়লেট হওয়া উচিত না, দক্ষিণ পূর্ব অগ্নিকোণে খেয়াল রাখুন, এখানে কোনো মতেই টয়লেট হওয়াটা উচিত না, নাহলে কী হবে আর্থিক কষ্ট ভীষণভাবে আছে, প্রত্যেক কাজে দেখবেন আপনার সবসময় একটা ভয়াতুর হয়ে থাকবে, মানে আপনার মনের মধ্যে একটা আতঙ্ক লেগে থাকবে, কখন কী ঘটে যাবে, কখন কী ঘটে যাবে, ভীষণ কষ্টের দিকটা হয়। যদি আমাদের অগ্নিকোণে, যদি আমাদের অগ্নিকোণে খেয়াল রাখুন, অগ্নিকোণে যদি কোনো ওয়াটার স্টোরেজ যদি হয়, সে বিশেষ করে আপনার মানে ফ্ল্যাট বাড়িতে, আর ফ্ল্যাট হলেও তাদের যদি দক্ষিণ পূর্ব কোণে দেখবেন বা টয়লেট যদি হয়, সবাই বলে নর্থ ইস্টে, নর্থ ইস্টের ব্যাপার না, এটা তার থেকে ইম্পর্টেন্ট দিক, আর্থিক দিক দিয়ে ভীষণ কষ্ট পাবেন দক্ষিণ পূর্বে যদি আপনার টয়লেট থাকে, ভীষণ কষ্ট পাবে, ওই জায়গাতে জল স্টোরেজ করা আরও বেশি কষ্টকর হবে। আমি সব কিছু আপনাদের জানাচ্ছি, আজকে শুধু জানাচ্ছি দক্ষিণ পূর্ব, পরের দিন এক একটা দিক করে সব জানিয়ে দেবো। এবার দেখুন আরেকটা হচ্ছে কি, আপনার যদি সাউথ ইস্ট যদি বাড়ি আছে, ধরুন বাড়ি আছে, আবার ফ্ল্যাটও যদি আছে সাউথ ইস্ট দিকে, ধরুন আপনার রেক্ট্যাঙ্গেল যদি বাড়ি হয়, ঠিক আছে, স্কোয়ার শেপের বাড়ি হয়, ঠিক আছে, এবার সাউথ ইস্ট যদি বেড়ে যায়, মানে বেড়ে যায় বুঝতে পারছেন একটু এক্সটেন্ড হয়ে গেল ওই দিকটা, তাহলে কি হয়, এই যদি এক্সটেন্ডেড হয় তাহলে কোর্ট কাছারি মামলা মোকদ্দমা চলবেই আপনার উপরে, এবং পাড়া প্রতিবেশীদের সাথে অশান্তি লাগবেই, পাড়া প্রতিবেশী ঘরের মধ্যে অশান্তি থাকবে, অ্যাক্সিডেন্টের প্রবণতা অনেক বেশি থাকে, ডিপ্রেশনে ভোগে মানুষরা, বিশেষ করে সন্তান, সন্তানরা ডিপ্রেশনে ভোগে, এবং নারীদের কি হয় ম্যাক্সিমাম দেখা গেছে মিসক্যারেজ হয়। এবার যদি সাউথ ইস্ট কোন যদি কাটা থাকে, ধরুন এরম এরম এসছে তো এরম হয়ে কোনো জায়গায় কেটে গেল, এই কেটে চলে গেল, সাউথ ইস্ট যদি কেটে যায় তাহলে জেনে রাখুন ভীষণ প্রবলেম হয়, কাটাটাও খারাপ আবার বেড়ে গেছে সেটাও খারাপ, তাহলে কী হবে ফিনান্সিয়াল ক্রাইসিস ভীষণভাবে আসবে। মানে সাউথ ইস্ট দিকটা কী হচ্ছে, শুক্রের বলা হয়, শুক্রাচার্যের বলা হয়, দোষ থাকলে সুখের নাশ, যত সব আমরা সুখ শান্তি কোথাতেই পাই, আমরা দক্ষিণ পূর্ব থেকেই পাই, মানে এটার তবেই আমরা বিলাসিতা ভরা জীবন পেয়ে থাকি, যেমন গাড়ি বাড়ি সমস্ত কিছু, সোনা দানা সব কিছু আমরা শুক্রের বদলতে পেয়ে থাকি, আর সুখী মানে জীবন আমরা শুক্রের বদলে পাই, আর যত সব সুখ সুবিধা আমরা শুক্রের বদলত মানে দক্ষিণ পূর্ব কোণ থেকেই পাই, বিবাহিত জীবনের সুখ কিন্তু আমরা দক্ষিণ পূর্ব থেকেই পাই, কিন্তু যদি এই দোষটা থাকে, ওখানে যদি কেটে যায় বা যদি এক্সটেন্ডেড হয়,
বা সাউথ ইস্টে প্রবলেম যদি থাকে এইসব জল টলের, তাহলে দেখে নিন সুখের নাশ হবেই, বিবাহিত জীবনে সুখের নাশ হয়ে যায়, এটা একদম মেনে রাখুন। সাউথ ইস্টটাকে আপনার কীভাবে রেক্টিফাই করতে আমি সব বলবো আপনাকে। এবার আমি আপনাদেরকে জানাচ্ছি একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের যদি ফ্ল্যাটে বা বাড়িতে আপনার ঘরের মধ্যে আপনি কোনো ফ্ল্যাট নিয়েছেন, ভাড়ার ঘরে যদি থাকছেন, এবার সাউথ ইস্টে যদি কোনো রকম বেডরুম করেন, বেডরুম বলতে কি স্বামী স্ত্রীর ঘর, স্বামী স্ত্রীর ঘর যদি করেন, সেই ঘরে একটা জিনিস জেনে রাখুন, যেহেতু এটা অগ্নিকোণ, অগ্নিকোণে যদি স্বামী স্ত্রী থাকে তাদের মধ্যে অশান্তি প্রচুর লাগবে, ভীষণ অশান্তি লাগবে, ইভেন ডিভোর্স অবধি হওয়ার চান্স আছে। এবার তার সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে কি, দক্ষিণ পূর্ব রুমে যদি কোনো বাচ্চাদের ছেলে মেয়েদের পড়াশোনার রুম দিয়ে দেন, তাদের দেখবেন পড়াশোনা তো নষ্ট হবেই, তার সাথে তারা ভীষণ রাগিয়ে হবে এবং সমস্ত টাকা পয়সা বরবাদ করে দেবে। এবার সাউথ ইস্টে ঘর, যদি সাউথ ইস্টে ঘর রয়েছে, তার ঢালটা, ঢালানটা মানে মেঝের ঢালানটা যদি সাউথ ইস্টের দিকে, তাহলে তাহলে জেনে রাখো আপনার ঘরের সোনা দানা বিক্রি হয়ে যাবে, কোনো মতেই টাকা পয়সা আটকে রাখতে পারবে না, সোনা দানা বন্ধকও চলে যেতে পারে, মানে মোট মর্গেজ হয়ে যেতে পারে। সাউথ ইস্টের উপরে মানে আপনার যে ঘরটা আছে সাউথ ইস্ট, ধরুন সাউথ ইস্টে আপনার ঘর রয়েছে, সেখানে উপরে ছাদে, ছাদে যদি ওভারের ট্যাঙ্ক রয়েছে, ছাদের মধ্যে ট্যাঙ্ক আপনার উপরে রয়েছে, আপনার নিচে হচ্ছে অন্য ঘর, তাহলে সাউথ ইস্টের উপরে যদি ট্যাঙ্ক থাকে, তাহলে সেই ঘর জলের ব্যবস্থা কিছু থাকে, তাহলে সেই ঘরের মধ্যে কোর্ট কাচারি ঝঞ্ঝট এত বেশি হবে, আর তার সাথে সাথে একটা বাজ পড়ে যাওয়ার মানে ঝামেলা থাকবে, বাজ কোনো না কোনো সময় পড়বে, তাতে টিভি ফিভি সব খারাপ হয়ে যাবে। সাউথ ইস্টে ঘরের ভিতরে ছাদে কোনো রকম, অনেকেরা তো আছেন ছাদে কী করেন, পূজা ঘর করে নিচ্ছেন, ঠাকুর ঘর করে নিয়েছেন, সেখানে ঠাকুর দেবদেবী যা রেখেছেন সমস্ত উল্টোপাল্টা হবে, আপনার ঘরের ব্যবস্থা ঠিকভাবে হবে না, সন্তান বিগড়ে যাবে, আর আপনি যে পুজো আর্চা করছেন যদি সাউথ ইস্টে থাকে, তাহলে জেনে রাখুন আর সেই ঘরে পুজো আর্চাতেও মন লাগবে না, আপনার যেতেই ইচ্ছে করবে ঠাকুর ঘরে, এমন দেখবেন আস্তে আস্তে আপনার মন সরে আসবে, আর তার মধ্যে কী হবে আপনার যে পুজো করছেন সেটার কোনো ফলাফলও ভালো পাবেন না। আরও একটা জিনিস জেনে রাখুন, যাদের সাউথ ইস্টের ঘরের মধ্যে যে দোষগুলো বললাম, জলের ব্যবস্থা ইত্যাদি, তা সেই ঘরে অগ্নিকাণ্ড হতে পারে, কারেন্টেরও কিছু প্রবলেম হতে পারে, লোকেরা আপনার বাড়ির লোকেরা শক খেতে পারে, কারেন্ট খেতে পারে। এবার সাউথ ইস্টে যদি আপনার মেন ডোর হয়, এটা বিশাল বড় দোষ, মানে সেই বাড়িতে যেহেতু এই দিকটা হচ্ছে শুক্রের, আর শুক্রের দিক খোলা মানে এখানে এই দিকে যদি কোনো আপনার যদি দরজা থাকে, মেন গেট আপনি ফ্ল্যাটে থাকুন বা বাড়িতে থাকুন যা যে কোনো ঘরে থাকুন, ঘরে মানে ভেতরে নয় বাইরের দিকে, যখন আপনি ঘর থেকে বেরোচ্ছেন সেই দরজাটার কথা বলছি, সেখানে যদি সাউথ ইস্টে পড়ে গেছে, তাহলে যেন অগ্নিকাণ্ড তো হবেই হবে, আর তার সাথে সাথে মেন ডোরের মধ্যে কী হয়, এটা থাকলে অকাল মৃত্যুর কারণ হয়, অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে, খেয়াল রাখবে, এগুলো ভয় করাচ্ছি না, আমি সব উপায়ও বলে দেবো আপনাদের। এবার সাউথ ইস্টে ঘরে ধরুন আপনার সাউথ ইস্টে আপনার টয়লেট পড়ে গেল, এবার টয়লেটে প্যান পড়ে গেছে এমন জায়গা যেটা দক্ষিণ দিকে পিঠ করে আপনাদের বসতে হয়, বাস্তু হিসাবে এটা সবথেকে বড় দোষ হয়, মানে আপনার কত রকমের শারীরিক মানে প্রবলেম হবে আপনি বিশ্বাস করতে পারবেন না, আর্থিক দিক তো কমজোর হবেই হবে, তার সাথে সাথে শারীরিক। আবার এই ঘরে মানুষরা ম্যাক্সিমাম দেখা গেছে তার রোগে আক্রান্ত হন, আর বিশেষ করে মহিলারা। এবার আমি আপনাদের কিছু জানাই, যেমন সাউথ ইস্ট কোন, দক্ষিণ পূর্ব কোন, এখানে আমাদের যদি জীবন কিভাবে সুখী হতে পারে, আমরা কি করলে সবথেকে সুখী হতে পারি, যদি আপনার বিল্ডিং রয়েছে, বাড়ি রয়েছে, যদি সাউথ ইস্ট কোনায় যদি আপনার রান্নাঘর রয়েছে, এর থেকে শুভ কিছু হয় না, কারণ অগ্নিকোণে অগ্নি থাকলে সবথেকে বেস্ট হয়। এবার হচ্ছে কি, অগ্নিকোণ যদি আপনি রান্নাঘর রেখেছেন, সেখানে যদি রান্না করছেন পূর্ব দিকে মুখ করে, মানে ধরে নিন সে বাড়ির সে অতি সুখের বাড়ি হবে, সে পরিবার অতি সুখের পরিবার হবে, মানে আপনার জীবনযাপনে এত সুন্দরভাবে আপনি করতে পারেন, মান প্রতিষ্ঠা সব কিছু পাবেন, অর্থ পাবেন, টাকা পয়সাও সব দিক দিয়ে পাবেন। এবার তার সাথে সাথে আরেকটা হচ্ছে, যেমন অনেকদের ফ্যাক্টরি রয়েছে, ওনাদের ফ্যাক্টরি আছে, কলকারখানা রয়েছে, সেখানেও যদি দক্ষিণ পূর্ব দিকে বয়লার রাখা হয়, ট্রান্সফরমার রাখা হয়, আগুনের ভাটা যদি রাখা হয়, জেনারেটর রাখা হয়, ইলেকট্রিক্যাল প্যানেল যদি লাগানো আছে, তাহলে যেন সেই ফ্যাক্টরি সর্বাধিক উন্নতি করবে। এবার যারা সাউথ ইস্টে ধরুন রেখেছেন এসব জিনিস, কিন্তু আপনি এটা মাথায় রাখবেন একটা জিনিস, যে মানে সাউথ দক্ষিণ পূর্ব কোনটা, এরকম হচ্ছে দক্ষিণ পূর্ব কোন, ধরুন এটা পূর্ব আছে, এইদিকে দক্ষিণ হয়ে গেল, এই পূর্ব থেকে সরিয়ে রাখতে হবে আপনাকে, বয়লার ফয়লার যাবি রাখছেন, মানে ইলেকট্রিক্যাল সব জিনিস যা আছে পূর্ব থেকে 2-3 ফিটে সরিয়ে রাখতে হবে। এবার সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি, মানে যে সাউথ ইস্ট জোন আপনার যেটা রয়েছে উত্তর দক্ষিণ পূর্ব দিক, সাউথ ওয়েস্ট জোন থেকে যেন নিচু হয়, এটা খেয়াল রাখবেন। ধরুন যদি আপনার সাউথ ইস্টের জায়গাটা আছে, তার পাশেই রয়েছে সাউথ ওয়েস্ট দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম কোন, সে দক্ষিণ পশ্চিম থেকে যেন এটা নিচু হয়, খেয়াল রাখবেন,
দক্ষিণ পশ্চিম সবসময় উঁচু হওয়া উচিত, বাড়িও যদি করে গেলে দক্ষিণ পশ্চিম দিকটাকে ভারী করতে হয়, সবসময় ভারী রাখতে হয়। এবার আরও আপনাকে জানাচ্ছি যেগুলো আমি এত নেগেটিভ কথাগুলো প্রথমে বললাম, এগুলো হলে কী কী মানে আমাদের মানে কষ্ট আসতে পারে সেটাকে কীভাবে আপনি উদ্ধার করতে পারবেন। বাড়িতে কোনো ভাঙতে হবে না, কিছু করতে হবে না, সিম্পল রেমেডি আমি বলবো, আপনার বাড়িতে বসে নিজেকে ঠিক করতে পারে, আপনার জীবনটা সুখী করতে পারবে, আর দেব দৈত্যগুরু শুক্রাচার্যের কৃপাপাত্র হবে। এবার আমি আপনাদের জানাচ্ছি, এবার ধরুন আপনার বাড়ি হয়ে গেছে, আপনার ফ্ল্যাট নেওয়া হয়ে গেছে, যে ঘরে আপনি থাকছেন সেখানে দেখা যাচ্ছে এইসব ধরনের দোষ আছে, জলের ব্যবস্থা ইত্যাদি সব রয়েছে, তাহলে কীভাবে সহজভাবে আপনি কীভাবে করতে পারবেন। দেখুন প্রথম হচ্ছে কি, সাউথ ইস্টে মানে ঘরে সাউথ ইস্টে আপনার যদি জলের কিছু ব্যবস্থা করা আছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রয়েছে বা বোরিং করা আছে বা ওখানে চাপাকল রয়েছে, পাতকুয়া রয়েছে, ওয়াটার স্টোরেজ বেশি হয়ে গেছে, তা সেখানে কি এই দোষটাকে কাটাবার জন্য আপনাকে সবথেকে প্রথমে হচ্ছে সাউথ ইস্ট থেকে ওয়াটার সোর্সটাকে ওখান থেকে সরাতেই হবে, এটা জেনে রাখুন। এবার যদি রান্নাঘর রয়েছে, ধরুন রান্নাঘরে আপনি যদি পূর্ব দিকে মুখ করে রান্না করছেন, আর পূর্ব দিকে মুখ করে রান্না করছেন সেখানে ডান দিকে, পূর্ব থেকে ডান দিকে হচ্ছে কি দক্ষিণ, এবার দক্ষিণ পূর্ব দিকে যদি আপনার ওই কোনাতে যদি জলের মানে সোর্স থাকে, মানে জলের কী বলে আপনি কল টল ইত্যাদি, তাহলে সেখানে রাখা যাবে না, ওটাকে আপনাকে নর্থ ইস্টে আনতে হবে। এটা সবসময় জেনে রাখুন, দক্ষিণ পূর্ব দিকে জল হওয়া মানেই সে বাড়িতে অশান্তি, চরম অশান্তি লাগবে, সে বাড়িতে দেখবেন অর্থ দিক দিয়ে না অর্থনাশ করাবেই, আপনি জেনে রাখুন এগুলো ভীষণ কষ্ট দেয়, মানে সেখান থেকে সরিয়ে আপনি নর্থ ইস্টে নিয়ে আসুন। এবার যদি তাও সম্ভবপর না হয়, আপনি যদি মানে প্লাম্বার ডেকে ওসব ঠিক করাতে পারছেন না, তাহলে কী করবেন, আপনার সেই ঘরের দক্ষিণ পূর্ব কোণে মানে দক্ষিণ পূর্ব বলে দক্ষিণ বলে সরি দক্ষিণ বল দক্ষিণ মানে দক্ষিণের যে দেয়ালটা আছে সেখানে কী করবেন, একটা জিরো ওয়াটের বাল্ব লাগিয়ে দিন, লাল বাল্ব, রেড বাল্ব বা অরেঞ্জ বাল্ব একটা লাগিয়ে সবসময় জ্বলতে দিন ওটাকে। এটা কী করবে, আপনার সেই জায়গাটাকে ব্যালেন্স করবে, মানে অগ্নিতে অগ্নি কি থাকা উচিত, তা অগ্নি হচ্ছে কি লাল রেড কালার, তার সাথে ওখানে যদি লাল কালার বা অরেঞ্জ কালার যদি দেয়ালে করে দেন তাও এটা দোষটা কাটবে। তার দেখুন উপায় তো প্রচুর আছে, কিন্তু করার মতো রাখুন, মানে নিজেকে বাঁচান, নিজের লাইফটাকে বাঁচান, আমি বলতে চাইছি সেটা। এবার যাদের মানে দক্ষিণ পূর্ব এক্সটেন্ডেড হয়ে রয়েছে, বাড়তি হয়ে রয়েছে, ধরুন এক্সটেন্ডেড হয়ে গেছে, বেড়ে গেছে, অনেকের আছে তো ফ্ল্যাটের মধ্যে একটা আলমারি করার জন্য দক্ষিণ পূর্ব দিকটা বাড়িয়ে দিল, সে জায়গাটা এমন আছে বেশি আছে সেখানে বাড়ানো আছে, সেখানে এমন কিছু করে দিল, কারণ তারা তো ফ্ল্যাট বিক্রি করবে, যে প্রমোটাররা আছে তারা তো আপনাকে স্কোয়ার ফিট হিসাবে নেবে, কিন্তু সেটা ভুলে যায় যে মানুষ ভেতরে যে থাকে সে কত কষ্ট পায়। এবার ধরুন এটা বেড়ে রয়েছে, তাহলে কী করবেন, সেখানে আপনাদেরকে সাউথ বলে কোনো মতেই মানে কী বলবেন, আপনি লাল রং করবেন না, কোনো মতেই রেড কালার করবেন না, তাহলে কী হবে, আরও বেশি অগ্নি বেড়ে যাবে, অগ্নিটা আরও বেশি বেড়ে গেল, তো সেখানে আপনাকে এক্সটেন্ডেড জায়গাতে যতটা এক্সটেন্ডেড রয়েছে, ধরুন এখানে এক্সটেন্ডেড হয়ে গেছে, তা সেই জায়গাতে আপনাকে ব্যালেন্স করার জন্য কী করতে হবে, ছাই কালার করে দেবেন। কারণ কী হয় দেখুন, ফায়ার প্রডিউসেস আর্থ, ফায়ার প্রডিউসেস আর্থ, আর উড প্রডিউসেস ফায়ার, তার সেখানে ছাই কালার করে দেবে, তাতে কী হবে সে ন্যারিশ করে দেবে, সেই জায়গাটাকে আপনার কমিয়ে দেবে, মানে ওই এরিয়াটাকে ধরুন এখানে কার্নিশ কোনো রয়েছে পেছন দিকে আপনি ছাই কালার করে দিন, কোনো অসুবিধা নেই, দেখুন কোনো রকমের আপনি যত বেড়ে রয়েছে তার কোনো দোষ হবে না। এবার একটা জিনিস জেনে রাখুন, এবার ধরুন অনেকের ওই কোণটা কাটা আছে, দক্ষিণ পূর্ব দিক কাটা আছে, তাহলে কী করবেন, তাহলে সেখানে আপনাকে এবার ওই এরিয়াটাকে মানে ওখানে আগুনটাকে বাড়াতে হবে, কেটে গেছে যেহেতু দক্ষিণ পূর্ব, তাহলে সেখানে কী করবেন, সেখানে আপনাকে রেড বাল্ব, সেই দেয়ালটায় দক্ষিণ দেয়ালে আপনাকে রেড বাল্ব জ্বালাতেই হবে, আর তার সাথে সাথে ওখানে আপনি মানে দক্ষিণ বলে লাল কালার করতে হবে, তবেই আপনার এটা ব্যালেন্সিং হবে, আদারওয়াইজ ভীষণ কষ্ট পাবেন। এবার দেখুন আপনি যদি দেখছেন আপনার ফ্ল্যাটের মধ্যে কি বাড়ির মধ্যে আপনার সাউথ ইস্টের ঘর আছে, আর সাউথ ইস্টের ঘরে দেখা যাচ্ছে যে ঢালানটা বেশি দেখা যাচ্ছে, সেই ঘরে ঢালানটা বেশি দেখা যাচ্ছে, জল ফেলে দক্ষিণ পূর্ব দিকে ঘুরিয়ে যাচ্ছে, তাহলে সেখানে আপনার টাইলস দিয়ে বা কোনো কিছু মার্বেল ফার্বেল লাগিয়ে সেটাকে ঠিক করতেই হবে, নাহলে ভীষণ কষ্ট পাবেন। এবার যাদের ছাদের উপরে ওভারের ট্যাঙ্ক মানে ছাদের উপর ট্যাঙ্ক থাকে, তো সেই ট্যাঙ্কটা যদি দক্ষিণ মানে দক্ষিণ পূর্বে যদি থাকে, তাহলে সেখানে আপনাকে ওটা সরাতেই হবে, এটার কোনো উপায় নেই, ওখান থেকে আপনাকে দক্ষিণ পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে নিয়ে আসুন, নাহলে উত্তর পশ্চিমে নিয়ে যান, তবে এটা ঠিক হবে। এবার সাউথ ইস্টের দিকে যদি পূজা ঘর রয়েছে আপনার, যদি ধরুন আপনার ছাদের মধ্যে দক্ষিণ পূর্ব দিকে আপনার পূজা ঘর হয়ে গেছে, এবার সেটাকে কী করবেন, মানে সেটাকে এমনভাবে আপনাকে করতে হবে, সেখানে
ওই ঘরের মধ্যে কি করবেন, দক্ষিণ পূর্ব যে রয়েছে ওই ঘরের উত্তর পূর্ব দিকে আপনি ঠাকুর পুজো করবেন, সমস্ত ঠাকুর পূর্ব দিকে বসাবেন, দক্ষিণ পূর্ব কোনায় কোনো ঠাকুর দেবতা নিয়েই যাবেন না, ওদিকে সাইডে নিয়েই যাবেন না, মানে নর্থে বসিয়ে আপনি নর্থে মানে ফেস করে বসান, দক্ষিণ দিকে মুখ করে বসাতে পারেন বা পূর্ব দিকে বসিয়ে পশ্চিম দিকে মুখ করে বসাতে পারেন। এবার হচ্ছে কি, সাউথ ইস্টে ঘর মানে ঘর ছাড়া রাত্রে ঘুমাবার মানে উপায় যদি না থাকে, ধরুন আপনার সাউথ ইস্টে ঘর রয়েছে কোনো উপায় নেই, আপনাকে সেখানে ঘুমোতেই হবে, বেড ওখানেই পাততেই হবে, কিছু উপায় নেই, তাহলে কী করবেন, ওই ঘরের দক্ষিণ পূর্ব ঘরের দক্ষিণ পশ্চিম দিকে এমনভাবে খাটটা রাখুন যেটা দক্ষিণ পশ্চিম কোণায় রাখতে হয়, আর দক্ষিণ দিকে মাথা করে শোবেন, উত্তর দিকে পা করে শোবেন, তাহলে দেখবেন দোষটা আপনি অনেকটা কাটাতে পারবেন। ঠিক তেমনি ওই ঘরে যদি বাচ্চাদের পড়াশোনাই করতে হয় তাহলে সেই পড়াশোনার জায়গাটা কোথায় করতে হবে, সেই ঘরের উত্তর পূর্ব দিকে, এটা মাথায় রাখুন, সেই ঘরে প্রথমত মাথা গরম হবেই। এবার যদি ওই ঘরের উত্তর পূর্ব দিকটা সেটা যদি বাচ্চাদের স্টাডি প্লেস করে দেন কোনো অনেকটা দোষটা কেটে যাবে। এবার হচ্ছে ধরুন আপনার সাউথ ইস্টের দিকে কোনো টয়লেট রয়েছে, প্রথম কথা টয়লেটে কোনো মতেই জল ভরে রাখবেন না, জল ভরে একদম বালতি ফালতি ভরে রাখবেন না, ভীষণভাবে দোষ লাগে এটা। এবার তার মধ্যে কী করতে, ধরুন আপনার প্যান রয়েছে, সে আপনার ইন্ডিয়ান হোক বা ওয়েস্টার্ন হোক, ঠিক তার মেঝেতে কী করবেন একটা 4 ইঞ্চি করে একটা টেপ হয়, গ্রিন কালার টেপ, 4 ইঞ্চি টেপ সেলো টেপের মতন হয়, সেটাকে আপনার টয়লেটের চারিপাশে ওটাকে লাগিয়ে দিতে হবে, একদিকে দেয়াল রয়েছে হয়তো আর পুরো 3 দিকে আপনাকে গ্রিন টেপ, যদি গ্রিন টেপ না পান তাহলে মেটালের 4 ইঞ্চি মেটালের টেপ একটা লাগিয়ে দিতে হবে, মেটাল লাগিয়ে দিতে হবে মানে মেটালের স্ট্রিপ লাগিয়ে দিতে হবে, তাহলে এই দোষটা কাটবে। এবার হচ্ছে কি, সাউথ ইস্টে যদি মেন ডোর হয়, সব থেকে ইম্পর্টেন্ট মেন ডোর ধরুন সাউথ ইস্টে আছে, দক্ষিণ পূর্ব মানে অগ্নিকোণ, এটা অগ্নিকোণে যদি ডোর থাকে আপনার মেন ডোর, তাহলে সে বাড়িতে দুর্ঘটনা আসবে, সে বাড়িতে দুর্ঘটনা হবেই, সে বাড়ির পরিবারের লোকের সাথে দুর্ঘটনা হবে, লোকের উপরে দুর্ঘটনা আসবে, তাহলে কী করতে হবে, আপনার যে গেটটা রয়েছে যদি দক্ষিণমুখী হয়, দক্ষিণ দিকে আপনার মুখ করে বেরোতে হয়, কোনো উপায় নেই দরজা সরাবার, তাহলে কী করবেন একটা 2 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি রূপোর টেপ নেবেন, রূপোর কী বলে পাত, রূপোর পাত এরকম দাঁড় করিয়ে মাটিটাকে ড্রিল করে কেটে দিন আর তার মধ্যে ঢুকিয়ে দিন, তারপর সিমেন্টেড করে দিন, এটা করতে হবে। গেটের সমান ধরুন গেটের আপনার যা হয় 3 ফুটের ম্যাক্সিমাম দরজা হয়, আর যদি মেন গেট হয় বড়ো তাহলে সেটা বড়ো লাগবে, 6 ফুট হয় মানে 6 ফুট লাগবে। এবার গেটের বাইরে, এটা আগেও আমি বলেছি, গেটের বাইরে কী করবেন, আপনার সামনে যদি বাড়ি হয় তাহলে আপনার গেটের বাইরে এমন একটা মাটি ফুটে ওখানে একটা চুম্বক পুঁতে দেবেন, তাহলে বাড়িতে অকাল মৃত্যু ঘটবে না, খেয়াল রাখবেন এটা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। দক্ষিণ পূর্বে যাদের ঘরে দরজা আছে, দক্ষিণ পূর্ব সে ফ্ল্যাট হোক বাড়ি হোক ঘর হোক বিল্ডিং হোক, এটাতে যদি হ্যাঁ অনেকের আছেন বলতেই পারেন যে আমার তো ফ্ল্যাট আছে, আমার তো বাইরে কিছু পোতার জায়গা নেই, কিছু রাখতে পারবেন, হ্যাঁ দরজার উপরে তো আপনি করতে পারেন, রূপোর পাত তো আপনি ঢুকিয়ে দিতে পারবেন, কিন্তু চুম্বকটা কীভাবে রাখবেন, আপনি বাইরে একটা পট রেখে দিন, মানে গামলা, মাটির গামলা, কোনো গাছ ফাছ ইনডোর প্লান্ট যেগুলো আছে সেটা রেখে দিন, তার মধ্যে এসে চুম্বকটাই পুঁতে রেখে দিন। এই গেল পুরো সমস্ত প্রতিকার কীভাবে করবেন, এবার আপনাদের উপর রয়েছে। আজকে তো আমি জানালাম সাউথ ইস্টের বিষয়ে, আগামী দিনে সব দিকটার আমি একটা করে বিস্তারিতভাবে জানাবো আর প্রতিকারও জানিয়ে দেবো যে আপনাকে কোনো ভাঙচুর করতে হবে, কিন্তু মাথায় রাখবেন ছাদের উপরে যে সাউথ ইস্টের দিকে কোনো মতেই ওভারের ট্যাঙ্ক রাখবেন না, আর দক্ষিণ পূর্ব যে রান্নাঘর রয়েছে, আপনি অতি সুখী মানুষ, অতি সুখী মানুষ, আপনি গেটের বাইরে গেটটার উপরে খেয়াল রাখবেন, সব থেকে ইম্পর্টেন্ট যে বাড়িতে মানুষ বসবাস করে সেই ঘরের যদি অকাল মৃত্যু ঘটে যায়, কোনো দুর্ঘটনা ঘটে যায়, তার কারণই হচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ পূর্বের দরজা, এটা কোনো মতেই দরজা রাখতে নেই, আর যদি হয়ে গেছে তাহলে প্রতিকার আমি বলেই দিলাম, একটা চুম্বক পুঁতে দেবেন আর একটা পাত লাগিয়ে দেবেন, সেটা দরজার ঠিক নিচে সেটাকে ড্রিল দিয়ে কেটে নিন, কেটে নিয়ে তার মধ্যে পাতটা দাঁড় করান রাখবেন, পাতটা শুইয়ে রাখবেন, এরম ভাবে দাঁড় করে রাখবেন, এরম ভাবে পুঁতে সেটাকে সিমেন্টেড করে দিন, কোনো ভয় নেই, কোনো কিছু থাকবেন, ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন, আবার দেখা হবে, নমস্কার।